ওই দেখুন ওই যে পটল ক্ষেত, আর কি সুন্দর কোকিল লাগছে। দুদিকেই পটল বাগান, এদিকেও পটল বাগান, এদিকেও মাঝখান দিয়ে রাস্তা। তো আমি এই দিকের থেকে পটল তুলবো, ভেতরে ঢুকতে হবে। এই দেখুন বন্ধুরা, গাছেই একটা পটল পেকে রয়েছে, আমার এইখানে একটা পটল হয়ে আছে, একদম টাটকা পটল গাছের। বাগানের পুরো মাঝখানে চলে এসেছি নুঙে নুঙে, আর এইখানে অনেক পটল আছে, এখান থেকে সব পটলগুলো তুলে নেব। এক জায়গাতেই কত পটল হয়ে আছে, এই দেখুন কত বড় পটল হয়েছে। এবার ওই দিকটা যাব, এই হচ্ছে পটল গাছের গোড়া, আর এইখানে তো বহু পটল হয়ে আছে। কত পটল তুলেছে একসঙ্গে, সব একই রকম সাইজের। এই পটলগুলো হলেই হয়ে যাবে। মাটির নিচে কিন্তু কচু থাকে, কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে কচু বার করতে হবে, কচু বের করা বেশ কষ্ট আছে। এই যে কচু গাছ তুলে নিয়েছি, কচু আছে, এই দেখুন কচু বেরোচ্ছে। এখনো কিন্তু অনেক মাটি খুঁড়তে হবে, সবে এইটুকু কচু পেয়েছি। এই যে কচু, এ দেখুন একটা কচু গাছে কত কচু ধরেছে। এই দেখুন মাটির ভেতরে রয়ে গেছিল কচুগুলো, এই একটা, কয়েকটা মাত্র কচু গাছ থেকে দেখুন এতগুলো কচু তুলে নিয়েছি। এবার আমি সোজা রান্নাঘরে যাব। আপনারা তো দেখলেন বাগান থেকে একদম টাটকা তাজা পটল তুললাম, আর তার সঙ্গে কচুও নিলাম। তো আজকে আমি পটল ভাপা করব, আর তার সঙ্গে বহু পুরনো দিনের কচুর একটা রান্না করে আপনাদের দেখাবো। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক দিন পরে সে এসছে আজকে, অর্জুনকে দাদুকে গিয়ে ডেকে আনবে। আজকে পটল ভাপা আর কচুর রেসিপি দুটোই কিন্তু নিরামিষ রেসিপি। আজকে কচুর তরকারিতে আমি একটু আলু দেব অল্প করে, ভালো লাগবে খেতে। এদিকে কচু আর পটল কেটে নেব, মা ওদিকে মশলা করে নেবে। কচুগুলো একদম টাটকা, বাজারের শুকনো কচু নয়। কিন্তু আজকে দাদু আর দিদি কেউ নেই, আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে রান্না করব। একদম সাদা ধপধপ করছে। আজকে যে কচু রান্নাটা করব আমি শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি, কিন্তু রান্নাটা আমিই করব আজকে। দুর্দান্ত লাগে খেতে, বহুবার খেয়েছি বাড়িতে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি কচুর, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল জলেতে প্রথমে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, কেটে ধুয়ে রাখা কচু দিয়ে দেবো। এবার
চাপা দিয়ে কচুগুলো আমি অর্ধেক সিদ্ধ করে নেব। ততক্ষণে ওদিকে আমি পটলের রেসিপির জন্য পটল কেটে নেব। আমি পটল ভাপা করলে খোসাগুলো এইভাবে একটু চেঁচে বাদ দিয়ে দিই, একেবারে ছাড়িয়ে নিই না। আপনারা চাইলে পটলের খোসা ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি লম্বালম্বি অর্ধেক করে কেটে নেব। একদম নরম পটল। এতগুলো পটল নিলে কিন্তু পটল ভাপা হয়ে যাবে। এবার আমি চাপা খুলে দেখবো কচু সেদ্ধ হলো কিনা। কচু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। জল থেকে ছেঁকে কচুগুলো তুলে নেব। কচু রান্না কিন্তু অনেকদিন খাওয়া হয়নি বালা। বর্ষাকাল এলে সেই চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে, দুর্দান্ত লাগে খেতে। আর আজকে যে নিরামিষ ভাবে করবো এটাও ভালো লাগে খেতে। কচু রান্নার জন্য আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। কেটে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, পটলে মশলা মাখানোর আগে জল দিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করা কচু দিয়ে দেবো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, দিয়ে দেবো পটলের ওপরে। হলুদ গুঁড়ো, লবণ, যে কোনো ভাপা রেসিপি কিন্তু কাঁচা লঙ্কা ঝালে হয়। আর পটল ভাপা ভালো রং আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল, সব পটলে মশলা ভালো করে মাখিয়ে নেব। গরম গরম ভাত আর যদি পটল ভাপা হয় ওকেই দিয়ে এক থালা ভাত খেয়ে নিবে। প্রত্যেকটা পটলের পিছে কিন্তু খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। সব শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। আর ওদিকে আলু কচু ভাজা হয়ে গেছে, হাত ধুয়ে তুলে নেব। আলু আর কচু আপনারা এই রকম লাল লাল করে ভালো করে ভেজে নেবেন। শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো দেব। এবার এই আদা বাটা আছে পুরোটাই দিয়ে দেব। আদা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি টমেটো কুচি নিয়েছি দেবো। টমেটো কুচির পরিবর্তে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। টমেটো কুচি, লবণ, মা ওদিকে বসে বসে জাল দিচ্ছে আর এদিকে আমি রান্না করছি, ভালোই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে আর একটু ভালো করে মশলা কষবো। এই দেখুন বেশ ভালো করে মশলা কষে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। কষে রাখা মশলাতে আলু আর কচু ভেজে রাখা আছে দিয়ে দেব। এই দেখুন ভেজে রাখা আলু আর কচুতে কি সুন্দরভাবে মশলা লেগে আছে। এবার আমি জল দেব পরিমাণ মতো জল। কচু রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একদম মাখো মাখো হবে। গ্রেভিটা ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। আলু কচু নিরামিষ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এবার ঢেলে নেব।
এবার আমি পটল ভাপা করব প্রথমে কড়াই জল দিয়ে জল ভালো করে গরম করে নেব জলের উপরে আমি স্ট্যান্ড দিয়ে দেব ওই স্ট্যান্ডের উপরে এবার টিফিন কৌটো বসিয়ে দেব আর একটু জল লাগবে মোটামুটি টিফিন কৌটোর অর্ধেক পর্যন্ত জল দেব জল ফুটতে ফুটতে অনেকটা কমে যাবে আর ওই জলের স্টিমে কিন্তু পটল ভাপা হয়ে যাবে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব চাপা দিয়ে তোমরা তুমি এইটা রান্না করো আমি ভাত নিয়ে আসি হ্যাঁ আর দাদুকে ঋষিকে আর সবাইকে ডেকে আনবে জল ফুটতে ফুটতে অনেকটাই কিন্তু কমে গেছে এই দেখুন এতটা পর্যন্ত জল ছিল জলের দাগটা এখনো বোঝা যাচ্ছে আর জল ফুটে ফুটে অনেক কমে গেছে এখনো ফুটছে 15 থেকে 20 মিনিট হয়েও গেছে এবার আমি নামিয়ে নেব টিফিন কৌটোটা যখন খাবো একেবারে তখনই ঢাকনা খুলব ওমা দাদু কই এলো নি ঘুমি পড়ছে নাকি হ্যাঁ ঘরে তো ঘুমি পড়ছে তাই তো ওই তো অর্জুন আছে ঋষি আছে তোরা খাবি আজ কি বানিয়েছিস জানিস কি এইটা এই যে এইটা এটাই আছে এই দেখুন পটল ভাপাটা কত সুন্দর হয়েছে পটল ভাপা অর্জুন তো পটল খেতে চাস না আজকে পটল ভাপা করছি তুই খেয়ে দেখ শুধু খা 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 হেভি টেস্ট খা কচু পটল বাবাটা খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে হুম কি করে রান্না করছো আমাকে রান্না করে দিতে বলবো তোর মাকে ভিডিওটা দেখতে বলবি দেখে রান্না করে দিতে বলবি ঠিক আছে হেভি টেস্ট হয়েছে হ্যাঁ দেখেছেন বন্ধুরা নিরামিষ দুটো রান্না করেছি তাও বাচ্চারা চেয়ে চেয়ে খাচ্ছে আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মাছ মাংস কিছুই নেই তাও দেখুন বাচ্চারা কত পরিষ্কার করে তৃপ্তিভাবে খাচ্ছে